नमस्कार सम्मानीय दर्शकवृंद, तो अपनारा अने कृषक बंधु प्रकल्पर जो आवेदन करषक बंधु प्रकल्पे अने टा पे गे अने टाक पानी कारो आई एफ सी कोड भूलर अन्न्य को भूलर जो अपारा टाक पानी एबार कृषि दफ्तर तरफ थे किन्तु ये कृषक बंधु प्रकल्पर ऊपर बेसी करे जोर देवा हुई अनलाइन कृषक बंधुर वेबसाइट से मॉडिफाई करा होच्छे एबार आपनारा कृषक बंधु प्रकल्पर आपनादेर जदि कोनो किछु एड करते चान सेटा आपनारा एड करते पारबेन कोनो किछु कारेक्शन करते चान आपनार नामे बानान भूल रयेछे सेटा आपनि कारेक्शन करते पारबेन भोटार कार्डेर नम्बर चेंज हो गेछे भोटार कार्ड आपनि एड करते पारबेन बैंक अकाउंट आपनि जुक्त करते पारबेन आई एफ सी कोड जुक्त करते पारबेन बा चेंज करते पारबेन कारेक्शन करते पारबेन इत्यादि किन्तु फोन नम्बर आपनारा नतून भावे एड करते पारबेन विभिन्न किछु आपनादेर इच्छा मतो आपनारा किन्तु करते पारबेन। तो ये अनलाइन अपशनटा किन्तु कृषि दफ्तर तरफ थेके चालू करे देवा होच्छे एतदिन किन्तु अनलाइने कृषक बंधुर नाम जुक्त करा बा एडिट करा बा कारेक्शन करा इत्यादि किन्तु करा जेतो ना। तो कृषि दफ्तर तरफ थेके अलरेडी किन्तु अफिसियल विज्ञप्ति प्रकाशित करे देवा होयेछे एबं सेई अफिसियल विज्ञप्तिटी किन्तु अलरेडी आमादेर हाते चले एसेछे। तो सेई विज्ञप्तिते कि बला होयेछे सेई विषये आजकेर एई भिडियोते आमरा आलोचना करब। अवश्य भिडियोटी आपनादेर उपकारे आसबे प्रथम থেকে শেষ পর্যন্ত অনুগ্রহ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আছে বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এর আগে কৃষক বন্ধু সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে কিভাবে নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হয় জমির রেকর্ড থাকলে কিভাবে আবেদন করতে হয় রেকর্ড না থাকলে কিভাবে আবেদন করতে হয় তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা না ঢুকলে কি করবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে যেটা স্ট্যাটাস চেক করা যাচ্ছে নতুন আপডেট যেটা সেটা নিয়েও ভিডিও করা রয়েছে। তো সমস্ত কৃষক বন্ধু রিলেটেড ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে। এই বিজ্ঞপ্তিটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি সম্পর্কে বলার আগে আমি অবশ্যই একটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই যিনি এই কৃষি দপ্তরে কাজ করেন এবং আমাকে এই ইনফরমেশনটি অর্থাৎ এই নোটিশটি আমাকে শেয়ার করে এই ভিডিওটি বানাতে অনেকটাই সাহায্য করেছে। তো অসংখ্য ধন্যবাদ সেই দাদাকে। তো এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত করা হয়েছে 5/7/2021 তারিখে আর মেমো নাম্বারটাও এখানে দেখতে পাচ্ছেন। তো এই মেসেজে কি বলা হয়েছে না টু দ্য ম্যানেজিং ডাইরেক্টরেট WEBEL অর্থাৎ ওয়েবেল ওয়েবেলকে মেসেজটা করা হয়েছে ঠিক আছে। এবার ওয়েবেলটা কি সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। সাবজেক্ট এখানে কি বলেছে না ক্রিয়েশন অফ নিউ অপশন ফার্মার কর্নার ইন কেবি পোর্টাল ফর অ্যাডিশন কারেকশন অফ ডাটাবেস অ্যাকসেপ্ট ল্যান্ড পার্টিকুলার্স দ্য কেবি পোর্টাল অর্থাৎ কৃষক বন্ধু যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটি নতুন অপশন অ্যাড করতে বলা হচ্ছে ফার্মার কর্নার নামে এবং যেই অপশনের সাহায্যে কৃষকরা তাদের যাবতীয় ডিটেলস অ্যাড করতে পারবে বা কোনো ভুল থাকলে কারেকশন করতে পারবে কেবলমাত্র জমির তথ্য বাদে। এবার এখানে কি বলা হয়েছে না ম্যাডাম রিগার্ডিং দ্য সাবজেক্ট অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু ক্রিয়েট এ ফার্মার্স কর্নার ইন দ্য কেবি পোর্টাল হোয়ার ফার্মার্স ক্যান কারেক্ট অ্যাড দেয়ার ডাটাবেস অ্যাকসেপ্ট ল্যান্ড পার্টিকুলার্স দিস অপশন মে কাইন্ডলি বি মেড অ্যাভেলেবেল নাও ফর রেজিস্টারেড বেনিফিশিয়ারিজ অনলি। তো এই অপশনটাই কারা কাজ করতে পারবে যারা রেজিস্টার রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম অলরেডি রয়েছে তারাই কিন্তু এই অপশনটার সাহায্যে কাজ করতে পারবেন উইথ ইউনিক আইডি ফরওয়ার্ডেড বাই ওটিপি টু রেজিস্টারেড মোবাইল নাম্বার। তো কৃষকদেরকে তাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে কৃষক বন্ধু আইডিতে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে তবেই তারা এই কাজটা করতে পারবে। দ্য কারেক্টেড ডাটাবেস উইল বি মেড অ্যাকসেপ্টেবল টু দ্য সিস্টেম অনলি আফটার আপলোডিং দ্য ইমেজ অফ সাপোর্টিং ডকুমেন্ট। তো আপনি যেই কাজটি করলেন ধরুন এডিট করলেন এডিট করার পর আপনাকে তো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে তো একটা আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে যে সঠিক কী করতে চাইছেন সেই সঠিক আপনাকে আপলোড করতে হবে বা কোনো কিছু যুক্ত করতে চাইছেন তার সপক্ষেও আপনাকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে। কাইন্ডলি মেক দ্য অপশন অ্যাভেলেবেল বাই টুমোরো দ্য 6/7/2021 এবং এটাও বলেছে অনুগ্রহ সহকারে আপনারা এই অপশনটা 6/7/2021 তারিখে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাড করে দিন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড এক্স অফিসার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সিগনেচারও করা রয়েছে 5/7/2021 এবং এই কপিটি কাদেরকে কাদেরকে পাঠানো হয়েছে সেই লিস্টও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু আবার সিগনেচার করা রয়েছে। তো এই অফিসিয়াল নোটিফিকেশানটি কোনোভাবেই ফেক না এটি একদম অরিজিনাল অফিসিয়াল নোটিফিকেশান কারণ আমাকে কৃষি দপ্তরের আধিকারিকই কিন্তু এটা শেয়ার করেছে। এবার চলে আসুন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে এটা অ্যাড করেছে কিনা দেখে নিন। তো আমরা প্রথমে চলে এসেছি মাটির কোঠা .net এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট।
তো অফিসিয়াল ওয়েবসাইটের সবার নিচের দিকে যদি আসেন তো এই ওয়েবসাইটটা কারা ডিজাইন করেছে না, এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডেভেলপড বাই ওয়েবেল। ঠিক আছে, ওয়েবেল কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা ডেভেলপ করেছে, তাই ওয়েবেলকেই কিন্তু এই মেসেজটা করা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে যে এই অপশনটা আবার অ্যাড করে দেওয়ার জন্য। এবার আমরা যদি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে যাই, তো এখানে অপশনটা অ্যাড করেছে কিনা দেখার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কৃষক বন্ধু সম্পর্কিত, তারপর নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ এবং প্রকল্প ব্যবস্থাপনা এবং কোঅপারেটিভ ব্যাংক এছাড়াও হেল্পলাইন আর কিন্তু কোনো অপশন এখন পর্যন্ত শো হচ্ছে না। তো এর কারণটা আপনাদেরকে বলে রাখি, নোটিফিকেশানও দিয়েছে, এবার এই এটা নিয়ে কিন্তু কাজ চলছে, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে, তো আপনারা 1 থেকে 2 দিন অপেক্ষা করুন, এখানে কিন্তু চলে আসবে। অলরেডি 6 তারিখে আসার কথা ছিল, আজকে 7 তারিখ, আজকে কিন্তু এখন পর্যন্ত অপশনটা আসেনি, তবে খুব তাড়াতাড়ি এটা নিয়ে কাজ চলছে, তো খুব তাড়াতাড়ি এই অপশনটা কিন্তু এই কৃষক বন্ধু ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তো যখনই কৃষক বন্ধুর ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, কীভাবে আপনারা এডিট করবেন, কীভাবে কারেকশন করবেন, যাবতীয় প্রসেস আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ ইনফরমেশন জানিয়ে দেবো। তো অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।